দেখো তিনিগুণ বৃদ্ধি দৈনিক সংক্রমণ হুরা হুরে বাড়িছে করোনাত আক্রান্তর সংখ্যা ইয়ার মাজতে সোমবারের পর দেশজুড়ি আরম্ভ কিশোর কিশোরীক ভ্যাকসিন প্রদান কার্যসূচী পনেরোর পর ওঠর বছরের কিশোর কিশোরীক প্রদান করা হয়েছে ভ্যাকসিন নববর্ষের আরম্ভণিতে দেশ দ্রুতগতিত বৃদ্ধি করোনার দৈনিক সংক্রমণ মাত্র কেইদিনমানের ভিতরতে তিনিগুণ পর্যন্ত বৃদ্ধি পাইছে কোভিড আক্রান্ত লোকর সংখ্যা যা চব্বিশ ঘণ্টাত দেশ করোনাত আক্রান্ত তেত্রিশ হাজার সাতশ পঞ্চাশ জন লোক দেওবারে দেশ মুঠ করোনাত আক্রান্ত হয়েছিল সাতাইশ হাজার পাঁচশ তেৱন্ন জন লোক শতাংশ হিসাবত সোমবারে দেশ বৃদ্ধি পাইছে বাইশ দশমিক পাঁচ শতাংশ কোভিড নাইন্টিনত আক্রান্ত লোকর সংখ্যা বিগত চব্বিশ ঘণ্টাত দেশ করোনাত মৃত্যু এশ তেইশ জন লোকর দেশ এতিয়ালে করোনাত মৃত্যু হওয়া মুঠ লোকর সংখ্যা হয়েছে চারি লাখ একাশী হাজার আটশ তিরানব্বই জন যা চব্বিশ ঘণ্টাত করোনার পর আরোগ্য লাভ করলে দশ হাজার আটশ ছয়াল্লিশ জন লোকে তিনি কোটি বিরাল্লিশ লাখ পঁচানব্বই হাজার চারিশ সাতলৈ দেশ করোনার পর আরোগ্য লাভ করা মুঠ রোগীর সংখ্যা ইপিনে দেশ চিকিৎসাধীন হয়ে আছে এক লাখ পঞ্চল্লিশ হাজার পাঁচশ বিরাশী জন আনহাতে সোতরশলৈ বৃদ্ধি দেশ অমিক্রণত আক্রান্তর সংখ্যা মহারাষ্ট্র দিল্লীত সর্বাধিক আক্রান্ত অমিক্রণর কেস বর্ধিত সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি দেশ কোভিডর তৃতীয় ঢৌ আরম্ভ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে একাংশই এই আশঙ্কার মাজতে তিন জানুয়ারীর দেশজুড়ি পনেরোর পর ওঠর বছরের কিশোর কিশোরীক প্রদান করা হয়েছে ভ্যাকসিন কোভিড ভ্যাকসিনের বাবে কো উইন পোর্টেল যোগে নাম পঞ্জীয়ন করিব পারিব ছাত্র ছাত্রী সকলে আধার কার্ড না থাকিলে শিক্ষার্থীর পরিচয় পত্রে করিব পারিব পঞ্জীয়ন দেশের বিভিন্ন প্রান্তর লগতে অসমৰ বিভিন্ন শিক্ষানুষ্ঠানত ছাত্র ছাত্রীক প্রদান করা হল কোভ্যাকসিন ভ্যাকসিন ইয়ার মাজতে লামডিংত কোভিডর ভয়াবহ সংক্রমণ ত্রিশ রেলওয়ে কর্মচারীর দেহত কোভিড করোনার সংক্রমণ বৃদ্ধি হয়ে থাকলে রাজ্যত প্রকাশ পাব পারে নতুন এসওপি নিউজ ডেস্ক ঈশান নিউজ কো।